সত্যি ইউনিভার্সিটিতে উত্তর কলকাতার একটা ভাস্ট এলাকা জুড়ে যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের আজকে ভাগ্য নির্ধারণ হবে বা তার ভোট গণনা হবে। দুটি বড়, প্রথম বড় অর্থাৎ বড় নাম্বার একে এক নম্বর ওয়ার্ড থেকে ন নাম্বার পর্যন্ত, বড় দুই এর ক্ষেত্রে 10 থেকে 12 এবং 15 থেকে 20 এই ওয়ার্ডগুলোতে কিন্তু আজকে ভোট গণনা হবে। তোমাকে সরাসরি একবার ছবিটা দেখাবো এই মুহূর্তে। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, তার সামনে কার্যত ঠিক ঠিক করছে পুলিশ, ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে, তালা, কাশীপুর, সিথি সহ উত্তর কলকাতার বা ডিসি নর্থ এলাকার বিভিন্ন নর্থ ডিভিশনের বিভিন্ন যে থানা সেই থানা থেকে ফোর্স এখানে ডিপ্লয় করা হয়েছে, নেতৃত্বে থাকছেন ডিসি নর্থ। তোমাকে আমি একবার ঢোকার জায়গা অর্থাৎ যে প্রধান গেট সেখানে ছবিটা একবার তোমাকে দেখানোর চেষ্টা করব, যেখানে একেবারে সচিত্র পরিচয় পত্র দেখে তবেই ভেতরে ঢোকার অনুমতি মিলছে, বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে কারা কারা ফোন নিয়ে ভেতরে যেতে পারবেন কারা কারা যেতে পারবেন না, বারবার সেটা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। এই মুহূর্তে শেষ মুহূর্তে ডিউটিও বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কার কোথায় পোস্টিং থাকবে, স্পষ্ট যেটা নির্দেশে বাইরে থেকে কোন রকম ইলেকট্রনিক গেজেটস যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন বা যারা ভোট গণনা কাজে থাকবেন তারা কেউ স্ট্রং রুম তারা কেউ ভোট গণনার যে জায়গা সেখানে নিয়ে যেতে পারবেন না। এবং দ্বিতীয় স্তরের যে নিরাপত্তা সেখানে ফের আরো এক দফাতে পুরো বডি চেক আপ করা হচ্ছে যে সেখানে কোন রকম ফোন নিয়ে ভেতরে যাওয়া হচ্ছে কিনা, যারা অ্যালাউড নয় তারা কোনোভাবে যাতে ভেতরে না যেতে পারে সেই বিষয়টাকে সুনিশ্চিত করা হচ্ছে। এখান থেকে সরাসরি চলে যাচ্ছে স্ট্রং রুমের রাস্তা, সেখানে কিছুক্ষণের মধ্যেই ইভিএম খোলা হবে এবং প্রাথমিকভাবে পোস্টাল ব্যালট গণনার কাজ হবে এবং তারপরেই কিন্তু ইভিএম এ ভোট গণনার কাজ কিন্তু শুরু হবে। এই যে রয়েছে তুমি দেখতে পাচ্ছ সামনে যে কাউন্টার রয়েছে সেখানে আলাদা করে তাদেরকে টোকেন দেওয়া হচ্ছে, সেই টোকেন দেখানোর পরে সেগুলো কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি মিলবে। সব মিলিয়ে ভোট গণনার শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু কার্যত চূড়ান্ত, আর কিছুক্ষণের মধ্যে ভোট গণনার কাজ শুরু হবে। স্ট্রং রুম থেকে সিকিউরিটি বা নিরাপত্তা সহ প্রত্যেকটা ইভিএম খোলা হবে এবং তার আগে পোস্টাল ব্যালট গণনার কাজ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বড় এক ও দুইতে। কুশমিতা একেবারে সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো, পার্থ প্রতিম ঘোষের কাছে চলে যাব। বরিশায় পার্থ, মূলত কোন কোন বড় ভোট গণনা? পার্থ প্রতিমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, মিহিন দোলের কাছে চলে যাব। গীতাঞ্জলি স্টেডিয়ামে মূলত এই মুহূর্তে ভোট গণনার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্যস্ততা ঠিক কি পর্যায়ে রয়েছে হিন্দোল? একেবারে কুসুমতে আর কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে এবং তার আগেই কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে চিত্রটা দেখাবো, ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো দেখাতে। তুমি দেখতে পাচ্ছ বিশাল সংখ্যক পুলিশ কিন্তু গোটা গীতাঞ্জলি স্টেডিয়ামকে মুড়ে ফেলেছে, নিশ্চিত্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে এখানকার যে ভোট গণনা কেন্দ্রের সামনের অংশ। এবং শুধু তাই নয়, ভোট কর্মীরা যারা রয়েছেন অর্থাৎ কিনা যারা কাউন্টিংয়ে থাকবেন তারা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করতে শুরু করেছেন। এখানে এই গীতাঞ্জলি স্টেডিয়ামে মূলত বড় 7 এবং বড় 12 কাউন্টিং হবে, এখানে গণনা হবে। তার মধ্যে বড় 12-র মধ্যে রয়েছে 101, 102, 105, 106, 107, 108 এবং 109। এই যে 7টি ওয়ার্ড, এই 7টি ওয়ার্ডের গণনা হবে, পাশাপাশি বড় 7-এর যে রয়েছে সেখানে কিন্তু 9টি ওয়ার্ডের গণনা হবে। অর্থাৎ এই গণনাকে কেন্দ্র করে চূড়ান্ত ব্যস্ততা, কেননা কিছুক্ষণের মধ্যেই সেই গণনা প্রক্রিয়া শুরু হবে এবং তার আগেই কিন্তু পুলিশ ডিপ্লয়মেন্ট পুরোপুরি হচ্ছে। পুলিশের উচ্চপদস্থ যারা রয়েছেন তারা কিন্তু কে কোথায় থাকবেন সমস্ত বিষয়টা বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং ভেতরে যেখানে গণনা কেন্দ্র সেখানে কিন্তু একেবারে তাদেরকে যারা প্রবেশ করছে তাদেরকে পরীক্ষা করে ভেতরে ঢোকানো হচ্ছে, মোবাইল রয়েছে কিনা সেই বিষয়টা দেখা হচ্ছে, সমস্ত প্রস্তুতি কিন্তু একেবারে সারা এবং সেই প্রস্তুতি দেখা যাচ্ছে গীতাঞ্জলি স্টেডিয়ামে।